নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের ডাক্তার ও শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সড়কের দুপাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার এক ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, সন্ত্রাসীরা কলেজের সাইনবোর্ড ভাঙচুর করে ওই সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান সকলে।